আমরা এখন এসেছি তিন পাহাড় থেকে 3 কিলোমিটার দূর মুরলি। আমরা একদম পাহাড়ের অনেকটা উপরে চলে এসেছি, খুবই অসাধারণ জায়গা ঘোরার জন্য। আচ্ছা আচ্ছা, আমরা এখন বৃন্দাবন পাহাড়ে। হাম বেঙ্গল সে হ্যায় ওয়েস্ট বেঙ্গল কবা কাহা হ্যায় ইসকা। আমরা এখন এসেছি তিন পাহাড় থেকে 3 কিলোমিটার দূর মুরলি। এটা খুলবে কেন? বাবা মুরলি নাথ বোধহয় কোনো সাধু দ্বারা এই মন্দিরটির প্রতিষ্ঠা হয়েছিল। এই মন্দিরটি নতুন করে পুনর্গঠন করা হয় 2004 সালে। আমরা একদম পাহাড়ের অনেকটা উপরে চলে এসেছি, এদিক থেকেও নিচে যাওয়া যাবে। দৃশ্য খুবই সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে মন্দির। বেশ হাঁপিয়ে পড়েছি, অনেকটা উপরে আসতে হয়েছে। একটু এদিকে যাবো, খুবই অসাধারণ জায়গা ঘোরার জন্য। আচ্ছা আচ্ছা, মতলব বহুত পুরানা হ্যায় মন্দির। আচ্ছা, মেরা এক ইউটিউব চ্যানেল হ্যায়, মতলব বেঙ্গল সে হুঁ ওয়েস্ট বেঙ্গল সে। বহুত আচ্ছা জায়গা হ্যায়। আচ্ছা আচ্ছা, কেসে হুয়া, কন কিয়া? লেকিন এই মন্দির বহুত পুরানা হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, জিতনা দেখ রা না, ইস পার সে উস পার জিতনা বিল্ডিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হম লোক খালি বনা। আচ্ছা আচ্ছা,
ठीक है भैया, थैंक यू। ये तो कब का ये तो मालूम। हाँ 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 अच्छा। আমরা এখন বৃন্দাবন বলে একটি জায়গা, তিন পাহাড় থেকে মোটামুটি 3-4 কিমি দূরে এসে পৌঁছেছি। হ্যাঁ বেশ, এখানে আমরা এবার একটু পাহাড়ের উপরে উঠব। আমরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ এখানে। এটা স্কুল, এটা এখানকার স্কুল, এখানে অনেক বাচ্চা, এখানকার মূলত সাঁওতাল সম্প্রদায়ের বাস এবং তারা এইখানে পড়াশোনা করে। পাহাড়ের কোলে একটি ছোট্ট স্কুল, খুবই এক সুন্দর মুহূর্ত, সুন্দর পরিবেশ। চলুন একটু কথা বলে নেওয়া যাক সেই সব বাচ্চাদের সঙ্গে যারা এই স্কুলে, এই পাহাড়ের কোলের একটা ছোট্ট স্কুলে পড়াশোনা করে। পালা কিছানে দিকে আয়, এদিকে আয়। হিন্দি সমঝতে হো? হিন্দি ভাষা সমঝতে হো? কাহাঁ ঘর হে? বৃন্দাবন। আর ইয়াহ পে কিয়া খেলনে আতে হো? আর ও পিছে কিয়া হে? ও পিছে বিল্ডিং কিয়া হে? ও ঘর হে? ये जो घर हाँ, तुम लोगों का स्कूल है। हाँ। तुम पढ़ते हो? हाँ। सब किस क्लास में पढ़ते हो? हाँ, पचुआ क्लास में पढ़ता हो? अच्छा। আমরা এবার উপরে উঠছি, দেখা যাক কতটা উপরে যাওয়া যেতে পারে। পাহাড়ি মানুষের বাস এখানে, চারিদিকে বন জঙ্গল আর পাহাড়, যেদিকেই তাকাই সেদিকেই পাহাড়। পাহাড়ের ওপরে আমার সঙ্গে কথা হয়েছিল এক সাঁওতাল মহিলার, যার স্বামী তাকে ছেড়ে চলে গেছে বেঙ্গল, এবং তার বাচ্চা এবং সে এসছে কাঠ কাটতে, কারণ তার বাড়ির দেওয়াল তৈরি করতে হবে। সেই কাঠ দিয়ে সে তার বাড়ি তৈরি করবে। যতটা সম্ভব আমরা ওঠার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানকার পাহাড়ি এলাকা। আমরা অনেকটা উপরে উঠে গেছি, এসেছি
দূরে দেখা যাচ্ছে একটা টাওয়ার, অনেক দূরে, আমরা অনেকটা উপরে উঠে এসেছি এখন থেকে, চেষ্টা করবো আরো একটু যাওয়ার। तो आप लोग यहाँ पे क्या करते हैं? यही क्या करेंगे, हम लोग लकड़ी तकड़ी ढोते हैं। अच्छा, और ये सब बेचते हैं तो, मतलब सूखा लकड़ी आप खड़े, मतलब हम नहीं बेचते। तो क्या करते हैं? खाना बनाने के लिए, टटिया बनने के लिए लगे जाते। क्या बनने? खाना ही ना, दीवाल मतन पका, जमन दीवाल दी सुनी ताती। ओ अच्छा अच्छा, तो कहाँ का है आप? हम बंगाल से है, वेस्ट बंगाल। बंगाल पता नहीं है, रामपुर हाट, बोलपुर, पता है शांतिनिकेतन। अच्छा, तो खींचा करके लेके जाएगा? हाँ, हम ये सब मतलब चैनल में दिखाएंगे हमारे कि यहाँ का जो है, वो लोग क्या करते हैं, कौन सी करता है काम, ये सब दिखाएंगे। हाँ हाँ, वो आपका कौन है, बच्चा है क्या? अच्छा, कुछ करना है, हेल्प कर सकते है? आप कहाँ ले जाओगे ये वाला? नीचे चलिए, मैं देता हूँ। हेलो, चलो, तुम्हारा नाम क्या है बच्चा? समर। समर, श्यामल, श्यामल टुडू की हेमराम मुर्मू, समर मुर्मू है। चलो कोड़ा कोड़ा तो लेंगे तो कोड़ा है ये वाला, कोड़ा कुड़ी कोट है, दुगो बेटा है, दुगो बेटा कुड़ी नहीं बांग चला फिर मैं जुकना जुसे सब ने पार्चे ना उनका नाम ही नहीं। ओ कर टाइम रे जुकना, थोड़ा आगे 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 बैठेगा। याद जाते हो? बाबा कहाँ है इसका? इसका बाबा बंगाल भाग गया। अच्छा, देखभाल करता है? नहीं करता है देखभाल, वो बंगाल में रहता है। बंगाल में क्या करता है? उसका गोगो है, एक दो बार इस दो जानते हैं आपसे, गोगो हमारा बेटा है। ये बार हमरा पहाड़ थे के नीचे नाम छी, हमारे पहाड़ भ्रमण तथा তিন পাহাড় এবং তার আশেপাশের অঞ্চল ভ্রমণ আমরা এই পাহাড়ের থেকে নামার পরই শেষ করব এবং আমরা ফিরে যাব যেখান থেকে এসেছিলাম আমরা, ঠিক সেখানে। সেই বাচ্চাটি যাকে আমরা একটু আগে দেখেছিলাম, যার সাথে আমরা কথা বলেছিলাম, সে এখন এখানে বসে আছে। আমরা, তোমার কি হয়েছে গো, পায়ে লেগেছে নাকি? প্যার মে লাগ গেয়া ক্যা? अच्छा अच्छा, बहुत भारी है इसलिए उठा नहीं पाया, बहुत ही बच्चा है।
আশা করছি এই হিল স্টেশন অফ ঝাড়খণ্ডের দুটি পার্টি আপনাদের ভালো লেগেছে। আমি চাইবো যে আপনারাও অবশ্যই একবার না একবার ঘুরে আসবেন এই জায়গা থেকে। আমার বিশ্বাস আপনারা নিরাশ হবেন না। এই প্রাকৃতিক সৌন্দর্য যেমন আমাকে মোহিত করেছে তেমন হয়তো আপনাদেরকেও করবে। আপাতত বিদায় না জানাচ্ছি, আবারও দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।